নামাজ পড়লাম কোরআন পড়লাম, নামাজ পড়লাম কোরআন পড়লাম, ইলম নবীর কলেমা হৃদয় মাঝে গাইব মোরা, নবীর দয়ের মালা আরে হৃদয় মাঝে গাইব মোরা, নবীর দয়ের মালা নামাজ পড়লাম কোরআন পড়লাম, নামাজ পড়লাম কোরআন পড়লাম, ইলম নবীর কলেমা মোরা, নবীর দয়ের মালা আরে হৃদয় মাঝে গাইব মোরা, নবীর দয়ের মালা সবাই বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সবাই বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোরআন পড়লাম, নামাজ পড়লাম কোরআন পড়লাম, ইলম নবীর কলেমা আরে হৃদয় মাঝে গাইব মোরা, নবীর দয়ের মালা। মনোযোগ সহকারে শুনতে হবে গজলটি, অতি মজার কথা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাযিল করেছিলেন কত বছর ধরে, প্রিয় কবি তার কলমে কি কি শুনুন। কোরআন নাযিল করল খোদা 23 বছর ধরে, আর শ্রেষ্ঠ উপহার দিলেন নবী মত উম্মতের উপরে, উম্মতের উপরে আর শ্রেষ্ঠ উপহার দিলেন নবী মত উম্মতের উপরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নামাজ পড়লাম কোরআন পড়লাম, নামাজ পড়লাম কোরআন পড়লাম, ইলম নবীর কলেমা আরে হৃদয় মাঝে গাইব মোরা, নবীর দয়ের মালা আরে হৃদয় মাঝে গাইব মোরা, নবীর দয়ের মালা।